প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল কুলবালিশে। এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদেরই প্রশ্ন করা কিছু গোপন প্রশ্নের উত্তর নিয়ে। আমরা সবাই কম বেশি মেয়েদের ভার্জিনিটি বিষয়টি জানি এবং অনেক ভিডিও এবং অনেক ইনফরমেশন ইন্টারনেটে পাওয়া যায় ভার্জিন মেয়ে চেনার বা বোঝার উপায় বিষয়ে, কিন্তু তেমন কোনো ভিডিও বা তেমন কোনো ইনফরমেশন ইন্টারনেটে পাওয়া যায় না পুরুষের ভার্জিনিটি বিষয়ে। পুরুষের কি ভার্জিনিটি চেনার বা পুরুষটি আগে কারোর সাথে মিলিত হয়েছে কি না সেটি কিভাবে বোঝা যায় বা বোঝার কোনো উপায় কি আসলে আছে? আজকে আমরা আলোচনা করব ভার্জিন ছেলে চেনার উপায় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, একটি ছেলে ভার্জিন কিনা বা ইতোপূর্বে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছেন কিনা এটা বোঝার 100% নিশ্চিত কোনো উপায় নেই। অর্থাৎ ইতোপূর্বে একটি ছেলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছেন কিনা এটা সঠিকভাবে বোঝা কখনোই সম্ভব নয়। তবে সূক্ষ্ম কিছু উপায় লক্ষ্য করে আপনি কিছু ধারণা পেতে পারেন। তবে আগেই বলে রাখি, এগুলো কিন্তু সম্পূর্ণ অনুমান নির্ভর। আপনি যে লক্ষণগুলো দেখলে বুঝবেন ছেলেটি ভার্জিন কিনা সেগুলো হলো: যে ছেলে ইতোপূর্বে অন্য কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক করেনি সে খুব অল্প সময়ের মধ্যে অনেক উত্তেজিত হয়ে যাবে এবং খুব দ্রুত মিলনের জন্য অস্থির হয়ে যাবে। এ সময় ছেলেটি যে কোনো উপায়ে তার লিঙ্গ মেয়ের যোনিতে ঢুকানোর জন্য অস্থির হয়ে উঠবে। সে এক্ষেত্রে কখনোই লক্ষ্য করবে না মেয়েটি যথেষ্ট উত্তেজিত হয়েছে কি না, কিংবা তার যোনিতে কামড়স এসেছে কি না, কিংবা মিলনের আগে মেয়েটার শরীরে নিয়ে যে আদর করা উচিত বা খেলা করা উচিত এর কোনো বিষয়ই তার মাথায় থাকবে না। যে ছেলেরা প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তখন তারা অত্যন্ত উত্তেজনাবশত মেয়েদের যোনিতে লিঙ্গ প্রবেশের পূর্বেই বীর্যপাত হয়ে যেতে পারে, কিংবা মেয়েটির যোনিতে প্রবেশের সামান্য পরই বীর্যপাত হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেখার পর আপনি কিছুটা ধারণা পেতে পারেন যে সে ইতোপূর্বে অন্য কোনো নারীর সাথে মিলন করেনি, বরং আপনার সাথে প্রথমবার মিলন করছে। আরেকটি বিষয় হলো, প্রথমবার মিলনের ক্ষেত্রে অনেক সময় ছেলেরা মেয়েদের অর্গাজম হয়েছে কি না বুঝতে পারে না। দেখা যায় ছেলেটির বীর্যপাত হয়ে যাওয়ার সাথে সাথে যোনি থেকে লিঙ্গ বের করে ফেলবে। এক্ষেত্রে মেয়েটি তৃপ্ত হয়েছে কি না বা সে আনন্দ পেয়েছে কি না এই বিষয়গুলো তার মাথায়ই থাকে না, কারণ যৌন মিলনের অভিজ্ঞতা তার এই প্রথম। মিলনের সময় প্রায় প্রতিটি পুরুষই তার সঙ্গিনীর স্তন নিয়ে আদর করতে পছন্দ করে এবং সঙ্গিনীর স্তনে আদর করে উত্তেজিত করতে চেষ্টা করে, কিন্তু যখন কোনো ছেলে প্রথমবার মিলন করে সে তখন এইসব বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পারে না। আপনার পুরুষ সঙ্গীর আদর করার ধরন দেখেও আপনি বুঝতে পারবেন সে ইতোপূর্বে অন্য কোনো মেয়ের সাথে মিলন করেছে কি না বা এই ব্যাপারে অভিজ্ঞ কি না। ভার্জিন ছেলে চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে, মিলনের আগে যদি মেয়েটি তাকে সামান্য আদর করে, তার পেটে, গলায় কিংবা ঘাড়ে সামান্য আদর করে চুমু খায়, তাহলে এই আদরই কিন্তু সে তার বীর্য ধরে রাখতে পারবে না, বীর্যপাত হয়ে যাবে বা তা বীর্যপাতের কাছাকাছি পর্যায়ে চলে যাবে, কারণ ইতোপূর্বে সে এমন কোনো কিছুর অভিজ্ঞতা করেননি। যাই হোক, এত সময় যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো সবই অনুমান নির্ভর, তারপরও এই লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো আপনি কিছুটা হলেও ধারণা পাবেন আপনার পুরুষ সঙ্গী আগে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছেন কি না। যদিও বর্তমান সময়ের ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে পারে এবং বিভিন্ন খারাপ ভিডিও দেখার সুবাদে যৌন মিলনের বিভিন্ন কলা কৌশল আগে থেকে শিখে ফেলতে পারে, তাই একটি ছেলে ভার্জিন কিনা তা বোঝা খুবই কঠিন। বিয়ের পর আপনার স্বামী কিংবা স্ত্রী ভার্জিন কিনা এই বিষয়গুলো অনেক ছেলে বা মেয়ের মাথায় ঘুরপাক খেতে থাকে, কিন্তু এটা অত্যন্ত হীনমন্যতার পরিচয়। আপনি যাকে বিয়ে করেছেন বিয়ের আগের জীবনে সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা এই বিষয়গুলো চিন্তা করে সম্পর্কের মধুর সময়গুলো বিষিয়ে না তুলে যে সে এখন আপনার কাছে বা আপনার সাথে কতটা বিশ্বস্ত কিংবা আপনার সংসারে এখন কতটা মনোযোগী এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করুন। চেষ্টা করুন সংসার জীবন সুখের এবং দায়িত্ব নিয়ে সংসার ধর্ম পালন করতে।
দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।